ইসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে যেটা শেয়ার করব সেটা বলা যায় আরেকটা খুশির খবর সেটা হচ্ছে এখন থেকে আপনারা আপনাদের ফাইলটা আপনারা নিজের ফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো অনলাইনের মাধ্যমে আপনার ফাইলটা আপনি নিজেই চেক করতে পারবেন তো এতদিন হচ্ছে যেহেতু ওয়েবসাইটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ওয়েবসাইটটা সেখানে পাবলিক হয় নাই এই আমি শেয়ার করতে পারি নাই যেহেতু অফিসিয়ালভাবে পাবলিক হয়েছে তো এই জন্যই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন তাহলে আপনিও জানতে পারবেন আপনার ফাইলটা জমা হয়েছে কিনা এবং সেটা আসল বা নকল কিনা এবং সেটা এখন কোন পর্যায়ে আসছে কাজ কি কাজ কি চলতেছে কিনা তো চলুন শুরু করছি সেটা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন সেটা ফাইলের অবস্থা অনলাইনে চেক আপনার ফাইলটা কোন পর্যায়ে আসে সেটা আপনি অনলাইনে চেক করতে পারবেন বসবাসের অনুমতি ইস্যু পূর্ণবিকরণ এবং নকল রাজ রাজ্য পুলিশ পারমিটের জন্য নিবেদিত একটি তথ্য চ্যালেঞ্জ তৈরি করেছে যা সরকারি প্রতিষ্ঠানিক ওয়েবসাইট থেকে পরামর্শ করা যেতে পারে যে বিদেশি নাগরিক ইস্যু এবং পূর্ণবিকরণ বা আবাসিক পারমিটের নকলের জন্য অপেক্ষা করেছে তারা ওয়েবসাইটে একটি খু উত্তর খুঁজে পাবেন যে রাজ্য পুলিশের ওয়েবসাইটের সাথে সংযোগ করে যা একটি নির্দিষ্ট তথ্য ডাটাবেস অ্যাকসোক্সের অনুমতি দেয় তো এটার মানে হচ্ছে যে আপনি যে কাগজটা জমা দিয়েছেন সেটা আপনার সাথে মিথ্যা কথা বলেছে কি না বা আপনার জমা না দিয়েও অনেকে কিন্তু বলে যে হ্যাঁ আমি জমা দিচ্ছি একটা রিসিপ্ট কপি প্রিন্ট করে তারপর হচ্ছে আপনাকে ধরিয়ে দেয় এবং টাকা পয়সা নিয়ে নেয় তো সেটা আপনি বলে দিছে সেটা হচ্ছে নকল এবং আসল কি না আপনারটা জমা হয়েছে কি না সেটাও আপনি জানতে পারবেন এবং যদি জমা হয়ে যায় হওয়ার পরে অনেক সময় ক্যান্সেল হয়ে যায় সেটাও আপনি জানতে পারবেন এবং জমা হয়ে যাওয়ার পরে যখন সব ঠিকঠাক থাকে থাকার পরে আপনারটা কোন পর্যায়ে আসে কাজকে চলতেছে কিনা এবং কোথায় আসে সেটাও আপনি জানতে পারবেন এই ওয়েবসাইটে লিংকের মাধ্যমে তো এখানে আরেকটা কথা এই যে লিঙ্কটা আছে সেটা যে কোনো ছয়টা ভাষায় থাকতে পারে সেখানে এখানে উল্লেখ করে দিয়েছে সেটা ইটালিয়ান ভাষাও থাকতে পারে ইটালি ইংরেজি ফরাসি স্প্যানিশ রাশিয়ান এবং আরবি তো যে কোনো ছয়টা ভাষায় থাকতে পারে এখানে টেনশন করার কিছু নাই এ ছয়টা ভাষায় আপনি বাংলা কনভার্ট করে নেবেন কপি পেস্ট করে তো এখানে আরেকটু বলে দিয়েছে সেটা হচ্ছে যারা একটি বিদেশি কর্মীর জন্য কর্মী নিয়োগের জন্য প্রবেশের প্রবাহে অংশগ্রহণ করেছেন এবং আবাসিক পারমিটের রূপান্তর করে করতে বা যদি পারিবারিক সদস্যের পূর্ণ মিলনের অনুরোধ করে থাকেন তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে তাদের আবেদনটি অনুসরণ করতে পারেন সেটা হচ্ছে আপনি যদি স্পন্সার বলেন এগ্রিকালচার বলেন বা ফ্যামিলি ভিসায় যদি আপনি আবেদন করেন সেটাও আপনি চেক করতে পারবেন এবং ইটালিতে আসার পরে যে আপনার হচ্ছে আবাসিক পারমিটের জন্য যে অ্যাপ্লিকেশন করেছেন সেটাও আপনারা চেক করতে পারেন যেটা আমরাকে বলে থাকি সৌজন্য যেটা আপনারা অ্যাপ্লাই করেছেন সেটার অবস্থাও আপনারা এই পরষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনের যেটা মাধ্যম সেখান থেকে আপনারা জানতে পারবেন তো আপনারা কী কী উপায়ে আপনারা জানতে পারবেন সেটা এখানেও বলে দিয়েছে সেটা হচ্ছে বিদেশি নাগরিক যারা নাগরিকদের জন্য আবেদন করেছেন যারা যে কোনো কম্পিউটার থেকে তাদের আবেদনের অগ্রগতি পরীক্ষা করতে পারেন তো হচ্ছে আপনারা কম্পিউটার বা হচ্ছে ফোন থেকে এই ওয়েবসাইটের মধ্যে ঢুকে আপনাদেরটা আপনারা পরীক্ষা করে নিতে পারেন তো আজকে যেটা আমি যেখান থেকে আলোচনা করতেছি সেটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রালয়ের যে ওয়েবসাইটটা সেইখানে এইটা পাবলিক হয়েছে তো ওইখান থেকে আজকে আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি তো এইখানে যে দেখুন এখানে কিন্তু বলে দিয়েছে সেটা হচ্ছে যারা প্রসবায় আবেদনের উপযুক্ততার জন্য আবেদনটি জমা দিয়েছেন তারা অনলাইনে পরিবেশা এই যে যে একটা ওয়েবসাইটের একটা লিংক এই লিঙ্কের মধ্যে ঢুকে তারপরে আপনারটা আপনি নিজেই চেক করে নিতে পারবেন তো আমি এখন লিঙ্কের মধ্যে প্রবেশ করি তো ওই লিঙ্কটার মধ্যে ঢুকলে এরকম একটা পেজ শো করবে এই পেজের মধ্যে হচ্ছে যা বসাইতে হবে আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে এখানে লেখা আছে দেখেন প্রোটোকল অ্যাপ্লিকেশন প্রোটোকল এটা হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার আপনার রিসিপ্ট কপিতে দেখবেন উপরে একটা দোমান্দা নাম্বার আছে ওই দোমান্দা নাম্বারটা বসাবেন আর যদি রিসিপ্ট কপিতে কোনো ভুল তৈরি থাকে তাহলে এটা পরবর্তীতে সংশোধ করা যায় সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে তাহলে দেখে নেবেন এবং এই হচ্ছে এই দোমানদার নাম্বারটা বসাবেন তারপর হচ্ছে আপনি কোন সালে জমা দিছেন সেই সালটা বসাবেন সেটা দুই হাজার হতে পারে এবং দুই হাজার বাইশও হতে পারে তারপর হচ্ছে আপনি কোন শহর থেকে জমা দিছেন সেইটা এখানে বসাবেন তারপর হচ্ছে কদেশি ফিসকালে কদেশি আপনার যে আবেদন করেছে সিংসার দিয়ে আপনার ফাইলটা যে সরকারের কাছে আবেদন করছে তার কদেশি ফিসকালে লাগবে তো উপরে হচ্ছে যেই দোমানদা নাম্বার বছর তারপর হচ্ছে কোন শহর এই তিনওটাই হচ্ছে আপনার রিসিপ্ট কপি যে আছে সেটা দেখে আপনি বসিয়ে নেবেন আর কদেশি ফিসকালে যে এর মাধ্যমে আপনি জমা দিচ্ছেন তার কাছ থেকে কদেশি ফিসকালের নাম্বারটা চেয়ে নেবেন তারপর হচ্ছে এখন তারপর অনুশীলনের জন্য দেখুন তো এখানে চাপ দিয়ে তারপর আপনি জানতে পারবেন যদি ক্যান্সেল হয়ে যায় তখন বুঝবেন যে আপনার দোমান আপনি ফাইলটা যে জমা দিচ্ছেন সেটা আপনার ফাইলটা জমা হয় নাই এটা এক আরেকটা হচ্ছে আসবে সেটা হচ্ছে আপনারটা ক্যান্সেল হয়ে গেছে এই দুইটা আসবে যদি ক্যান্সেল আসে আর লেখা আসে আরেকটা হচ্ছে যদি লেখা আসে উপরে আপনি দেখবেন যে লেখা থাকবে সেটা হচ্ছে আপনারটা পেফুতরা আসে না কস্তুরাতে আছে সেটাও কিন্তু ওইখানে লেখা থাকবে তো এইভাবে আপনাদেরটা আপনারা চেক করে নেবেন আর এই লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশনে আমি দিয়ে দিব ওইখান থেকে আপনারা এই লিঙ্কটার মাধ্যমে ঢুকে দেখে নেবেন তো আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ